রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে ক্ষমতাসীনরা অতিরঞ্জিত আর সত্যের অপলাপ করে জনগণকে বিভ্রান্ত করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে গণঅভ্যুত্থানেই দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহাসচিবের মুক্তি চাই, আব্বাস ভাইয়ের মুক্তি চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতার হওয়া দলীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান মহিলা দলের। মিথ্যা মামলা নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে দাবি করে দলটির নেতারা বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে। নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের দাবি আদায় না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের হুঁশিয়ারি দেন নেতারা। আলোচনা করবেন না, উনি কথা বলবেন না, ওনার অধীনে উনি নির্বাচন করবেন। 14 সাল এবং 18 সাল ভুলে যেতে হবে। এই বাংলাদেশে নির্বাচন হতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সর্বাধিনী নির্বাচন হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত রূপরেখা নিয়ে ক্ষমতাসীনরা অতিরঞ্জিত কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। বিএনপি নয় বরং আওয়ামী লীগই দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন তিনি। এই দেশের রাষ্ট্র যে কাঠামো, এই কাঠামো একটি একটি করে আপনারা ধ্বংস করেছেন। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করে, তাদের কথাকে অতিরঞ্জিত করে, তারা সত্যের সাথে কোনো সম্পর্ক নেই এরকম কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি আদায়ে সকলকে রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুতির আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।